প্রথমত আমি দুটি কথা বলতে চাই। এত সুন্দর ছাত্র, আমি বলি ছাত্রলীগের এত অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে তোমাদের জন্য, রাইট? আমরা অনেক দূর থেকে এসেছি গান শোনার জন্য। প্রথমত আমার অনুরোধ থাকবে, স্টেজে একটা লোকও থাকবে না, একজন লোক স্টেজে থাকবে না, প্লিজ স্টেজ খালি করেন। এই যে আমি বলতেছি, শোনেন, প্রোগ্রাম কি হবে কি হবে না, প্রোগ্রাম বন্ধ করে দেব। যদি দুষ্টামি করেন আমি প্রোগ্রাম বন্ধ করে দেব, একদম বন্ধ করে দেব। কাউকে যে আমার ইয়নো মহাতে এখানে আছে তার অনুমতি নিয়ে আমি বন্ধ করে দেব, একদম ডিস্টার্ব করলে বন্ধ করে দেব প্রোগ্রাম, ঠিক আছে? আর এখানে যে আমার মা বোনেরা আছে, বোনেরা অনেক চমৎকারভাবে আছে, কোনো ডিস্টার্ব নাই, বোনেরা কত সুন্দরভাবে আছে, সবাই অনেক ভালো আছে, সবাইকে ধন্যবাদ, বোনদের ধন্যবাদ দিই, সবাই ভালো, অনেক ভালো, অনেক বড় থ্যাংক ইউ। সময় গেলে, রাইট, তো এটা আমরা সবাই কম বেশি জানি, ফকির লালন সাহেবের বাণী, জয় হোক ফকির লালন সাহেব, জয় হোক এই মানব কুলের। তোমরা জানো যেহেতু, তাহলে আমরা সময়ের কাজ সময় করি। আর আমি অনুরোধ করব, যখন গান করব এই জায়গায় একজন লোকও দাঁড়াবে না, ঠিক আছে? এটা অনুরোধ। ওকে, আমি সামনে চলে আসতেছি, কিন্তু সামনে একজন লোকও দাঁড়াবে না। খুশি? ওকে,
সহজ সুন্দর মনের মানুষ তোমরা লাভ ইউ ব্যান্ড লালনের মানে পক্ষ হতে এত গরমের মধ্যেও তোমাদের এনার্জি দেখে স্যালুট স্যালুট